এবারে সমাবেশ বা কম্বিনেশন থেকে আরেকটা এক্সাম্পল দেখা যাক এখানে কি বলা হলো যে একটা ঝুড়িতে পাঁচটা লিচু আছে দুইটি কলা আছে তিনটি আম আছে এবং একটি তরমুজ আছে তো একটা বালককে বলা হলো যে তুমি ওই ঝুড়ি থেকে যে কয়টা খুশি ফল নাও ও একটাও নিতে পারে দুইটাও নিতে পারে তিনটাও নিতে পারে পাঁচটাও নিতে পারে আবার সবগুলোও নিয়ে যেতে পারে মানে তাকে একটা অধিকার দিয়ে দেওয়া হলো যে তুমি যে কয়টা ফল নিতে পারো নাও তো এখন ওই বাচ্চাটার হাতে কতগুলো অপশন আছে যে কতভাবে সে কতগুলো ফল নিতে পারবে তো এখানে তোমাদের মধ্যে অনেকেই হয়তো আগের এক্সাম্পলটা ফলো করে একটা ভুল করতে পারো তুমি এখান থেকে হয়তো চিন্তা করতে পারো যে এখানে ইন টোটাল এগারোটা ফল আছে তাহলে টু টু দি পাওয়ার ইলেভেন মাইনাস ওয়ান এইটা হয়তো অ্যান্সার হবে বাট সেক্ষেত্রে একটা প্রবলেম আছে কারণ এখানে যে পাঁচটা লিচু পাঁচটা লিচু তো আলাদা আলাদা না একই রকমের লিচু তিনটা আম তিনটা আম তো একদম একই রকমই দেখতে আম দুইটা কলা তো একই জিনিস সো একই জিনিসের রিপিটেশনে তুমি এইভাবে ক্যালকুলেট করতে পারো না আমরা যখন মানুষের ক্ষেত্রে ক্যালকুলেট করেছিলাম যে পাঁচজন মানুষ হলে টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান দশজন মানুষ হলে দি পাওয়ার টেন মাইনাস ওয়ান কারণ প্রত্যেকটা মানুষ আলাদা কিন্তু এখানে কিন্তু লিচুগুলা পাঁচটা লিচু একই রকম তিনটা আম একই রকম দুইটা কলা একই রকম সো এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে প্রথমে এসো যখন সে তরমুজ বাছাই করবে ঝুড়িতে আছে একটা তরমুজ সো তখন তার হাতে কয়টা অপশন তার হাতে দুইটা অপশান সে তরমুজ নিবে না অথবা সে একটা তরমুজ নেবে তাহলে তার হাতে অপশান হচ্ছে দুইটা সে যখন আম নিতে যাবে তখন তার হাতে কয়টা অপশান সে আম না নিতে পারে একটা আম নিতে পারে দুইটা আম নিতে পারে তিনটা আম নিতে পারে তাহলে তার এখানে অপশান কয়টা চারটা এবারে আসা যাক কলার ক্ষেত্রে কলা ঝুড়িতে দুইটা আছে তাহলে সে কোনো কলা না নিতে পারে একটা কলা নিতে পারে অথবা দুইটা কলা নিতে পারে তাহলে কলার জন্য তার অপশান কয়টা তিনটা অপশন একটা নিবে দুটা নিবে অথবা নিবে না লিচু ঝুড়িতে পাঁচটা লিচু আছে তাহলে পাঁচটা লিচুর জন্য তার কতগুলো অপশন আছে সে কোনো লিচু না নিতে পারে একটা নিতে পারে দুটা নিতে পারে তিনটা নিতে পারে চারটা নিতে পারে পাঁচটায় নিতে পারে তাহলে লিচুর জন্য তার অপশন সংখ্যা কয়টা ছয়টা তাহলে সে ওই ঝুড়ি থেকে এক বা একাধিক যে কোনো ফল বাছাই করতে পারে এরকম মোট উপায় সংখ্যা সিক্স ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু টু কিন্তু এতগুলো অপশনের মধ্যে একটা অপশন কিন্তু সে নিতে পারবে না সেটা হলো যে সে এই অপশনটা নিতে পারবে না যে সে লিচুও নেয় নাই কলাও নেয় নাই আমও নেয় নাই তরমুজও নেয় নাই এটা সে নিতে পারবে না কারণ কি আমরা প্রশ্নের শর্ত উল্লেখ করে দিয়েছি সে অন্তত একটা ফল হলেও নিবে তাহলে ইন দ্যাট কেস এই অপশনটা বিয়োগ হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসে তিনশয় আঠারো আঠারো দুগুণে ছত্রিশ ওয়ান ফোরটি ফোর মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি থ্রি তাহলে এই রকম কেসে যেখানে তোমার একটা জুড়িতে অনেকগুলো আম আছে বা একটা জুড়িতে অনেকগুলো কলা ফল লিচু এরকম আছে মানে ভ্যারাইটিস অফ আইটেম যেগুলো একই সংখ্যক বেশ কয়েকটা করে আছে সেগুলোর জন্য আমরা ডিসিশানটা কীভাবে নেব। ডিসিশনটা আমরা যেভাবে নেব সেটা হলো যে আমরা দেখব যে ওই ঝুড়িতে একই রকম জিনিস কয়টা আছে লিচু আছে পাঁচটা তাহলে লিচুর জন্য অপশন হবে ফাইভ কলা ছিল দুইটা তাহলে কলার জন্য অপশন হবে 2+1 আম ছিল তিনটা আমের জন্য অপশন হবে 3+1। প্লাস তরমুজ ছিল একটা তরমুজের জন্য অপশন হবে ওয়ান এই সবগুলোর মাঝখানে মাল্টিপ্লিকেশন হবে মাইনাস ওয়ান হবে খেয়াল করে দেখো এই কাজটাই এখানে করা হয়েছে এবং এইভাবে তোমরা এই টাইপের অঙ্কগুলো করে ফেলবে